একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটি ক্রয় মূল্য নির্ণয় করো আমাদেরকে দ্রব্যটি কত টাকা কিনেছে ওইটার মূল্য নির্ণয় করতে বলেছে হয়েছে আমরা ক্রয় মূল্যটা জানি না এটা আমাদেরকে নির্ণয় করতে বের করতে বলা বলেছে যে একটি দ্রব্য চারশো টাকায় চারশো টাকা একটু পণ্য চারশো টাকায় বিক্রয় করলে যেই পরিমাণ ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ তিন গুণ কী হয় লাভ হয় চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় ক্ষতি যে পরিমাণ হয় তার তিন গুণ ক্ষতি যদি হয় দশ টাকা তাহলে লাভ হবে তিরিশ টাকা যদি ক্ষতি হয় যদি ক টাকা তাহলে ক্ষ লাভ হবে তিন ক টাকা এরকম তাহলে আমাদেরকে বলা যে দ্রব্যটি ক্রয় মূল্য বের করতে কত টাকায় কিনেছে এটা আমাদেরকে বের করতে বলেছে যদি আমরা মনে করি যে চারশো টাকা বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা তাহলে আমরা দেখি যে মনে করি বিক্রি করলে ক্ষতি হয় ক্ষতি হয় কত ক টাকা আমরা ধরে নিলাম মনে করি আমরা জানি এত টাকা তাহলে সুতরাং আমরা এখন ক্রয় মূল্য সমান বের করতে পারি আমরা এই বিক্রয় মূল্যের সাথে যদি ক্ষতিটা যোগ করে দিই ক্ষতি এই ক্রয় মূল্যটা কম হয় বিক্রয় মূল্যটা কম হয়েছে তাহলে এটার সাথে যেই টাকাটা কম হয়েছে এটা যোগ করলে কী হবে ক্রয় মূল্যটা যাবে তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই ক্রয় মূল্য সমান আমরা আগেই জানি ক্রয় মূল্য সমান আমরা পাই এখানে এই বিক্রয় মূল্য যোগ ক্ষতি তাহলে আমরা লিখিনি এই বিক্রয় মূল্য মূল্য যোগ ক্ষতি তাহলে বিক্রয় মূল্য কত চারশো টাকা চারশো টাকা যোগ আমরা ক্ষতি কত ক টাকা এত টাকা বলা হচ্ছে যে চারশো আশি টাকায় বিক্রি করলে এই চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় এখানে যে ক টাকা হয়েছে তার তিন গুণ লাভ হবে তাহলে আমরা লিখি যে চারশো আশি টাকায় আমরা যদি লিখি যে চারশো আশি টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে ক্ষতির তিন গুণ লাভ হয় তাহলে এই তিন গুণ লাভ লাভ হয় সুতরাং লাভ সমান আমরা পাই লাভ সমান লাভ সমান আসবে কত তিন গুণ ক্ষতি আমরা তিন গুণ হবে এই ক্ষতি এত টাকা সমান আমরা এটা সমান লিখতে পারি তিন গুণ এই ক ক টাকা এই এত টাকা 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 বা এটা সমান আমরা লিখতে পারি তিন ক টাকা এত টাকা কি হয় লাভ হয় তাহলে সুতরাং আমরা ক্রয় মূল্য এটার সময় ক্রয় মূল্য বের করতে পারি তাহলে বিক্রয় মূল্য এই ক্রয় মূল্য সমান হবে এই বিক্রয় মূল্য থেকে আমরা এই লাভটা করলে কি হবে ক্রয় মূল্যটা ক্রয় মূল্য সমান তাহলে এই মূল্য সমান আমরা কি বিক্রমূল্য কত ছিল চারশো আশি টাকা চারশো আশি টাকার বিয়োগ হবে তিন ক এই এত টাকা টাকা তাহলে দ্রব্যতা একটাই কিনেছি একটি দ্রব্য তাহলে এই দ্রব্যটার ক্রয় মূল্য সবসময় সমান তাহলে আমরা এই ক্রয় মূল্য সমান এই ক্রয় মূল্য সমান এই ক্রয় মূল্য লিখতে পারি তাহলে আমরা প্রশ্নমতে মতে লিখতে পারি এখানে যে প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন লিখতে পারি এই ক্রয় মূল্য বিয়োগ এই ক্রয় মূল্য তাহলে প্রশ্ন আমরা লিখতে পারি চারশো যোগ যোগ ক এই ক সমান আমরা লিখতে পারি চারশো আশি বিয়োগ তিন চারশো আশি বিয়োগ এই তিন ক এত এখান থেকে আমরা এর মান ফেয়ে যাবো তাহলে কি আমরা এই ক্ষতি তাহলে আমরা ওইখান থেকে আসলে আসে চার ক এই চার চারশো আশি বিয়োগ চারশো বা এটা থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে চার ক সমান আসে এখানে এই চারশো আশি থেকে চারশো বিয়োগ আসে আশি তাহলে সুতরাং ক সমান আসে আমরা উভয় দিকে চার দিয়ে ভাগ করি তাহলে কত আসে এই আসে এত এত তাহলে এই চার কয়ের মান হচ্ছে এই কয়ের মান যদি আমরা যে কোনো রাত্রে বসাই আমরা এইটাতেও বসাতে পারি এটা তো বসাতে পারি তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব সুতরাং ক্রয় মূল্য সমান সুতরাং ক্রয় আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলেছে যে দ্রব্যটি ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য সমান হবে এই চারশো যোগ এই চারশো যোগ ক কয়ের মান কত বিশ আমরা এই বিশ এত টাকা এত টাকা টাকা তাহলে সমান চারশো বিশ টাকা ফোর টোয়েন্টি নাম্বার তাহলে এই চারশো বিশ টাকা হচ্ছে কি ওই দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে এই আমাদেরকে এই দ্রব্যটির ক্রয় মূল্যই বের করতে হয়েছে যে দ্রব্যটি ক্রয় মূল্য কত তাহলে এই ক্রয় মূল্য নির্ণয় করা হল চারশো বিশ টাকা